তৃণমূলে চলে যাচ্ছে, বিজেপি কাউকে জোর করে দলে নিয়ে আসেনি। কিছু কিছু মানুষের মনে হয়েছিল যে বিজেপি ক্ষমতায় আসতে চলেছে, সমাজের মানুষও দেখেছেন যে কারা ক্ষমতার অলিন্দে ঘোরাফেরা করতে অনেক বেশি স্বচ্ছন্দ, মানুষ দেখেছেন কারা ক্ষমতার সঙ্গে সম্পৃক্ত থাকতে চান। তাই যারা কাঁদতে কাঁদতে এসেছিলেন, কিছু মানুষ এখন হাসতে হাসতে চিঠি লিখছেন, আমরা এই হাসি কান্নার দোলায় দুলতে চাই না। প্রত্যেকের জন্য শুভেচ্ছা থাকলো, যে যেখানে আছেন শান্তিতে আছেন, যে যেখানে গিয়ে শান্তি পাবেন তারা শান্তিতে থাকুন। আমাদের যাত্রা 1952 সাল থেকে শুরু হয়েছে, কোনো দল না ভেঙে, মতাদর্শকে ডাইলিউট না করে, কারোর কাছে আত্মসমর্পণ না করে, কারোর আঁচল না ধরে এই দল নিজের মতো গতিতে এগিয়েছে। সুতরাং এই যাওয়া আসার পথে অনেক চড়াই উচড়াই আমরা দেখেছি, অনেক বিপরীত প্রতিকূল পরিস্থিতি দেখেছি। লোকসভায় দুজন আসনে নেমে গিয়েছিল, অটল বিহারী বাজপেয়ীকে নির্বাচনে হারতে হয়েছিল, সেই পরিস্থিতি আমরা দেখেছি।